tietämässä ja mun tunnia ei käynnä. Saab se saa, että saa varaskin sinne. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার বা টিভি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, উনি একজন অসহায় মানুষ, অসহায়, অচল এবং প্রতিবন্ধী মানুষ। তো ওনার কাছে আজকে আমরা আসছি প্রতিদিনকার মতো। তো ওনার সম্পর্কে আমরা বিস্তারিত জানব ওনার কাছ থেকেই, উনি কিভাবে এমন হলেন এবং ভবিষ্যতে ওনার কি অবস্থা সম্পর্কে জানবো। তো প্রিয় দর্শক, ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন। আন্টি, আমি শুরু থেকে শুনবো। আসলে প্রথমে আপনি আমি শুনবো, আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ হাসি খাতুন। একটু জোরে বলতে হবে। মোসাম্মদ হাসি খাতুন। হাসি খাতুন, আচ্ছা। আমি দেখতে পাচ্ছি আসলে আন্টিটা, মানে কথা বলার আগে ওনার চোখে পানি চলে আসছে, নিশ্চয়ই কোনো কষ্ট আছে ওনার মনে। সেই কষ্টের কথাগুলো আমি একটু শুনবো ওনার আসলে কি সমস্যা। তো আপনি এই যে কান্না করতেছেন বা স্ট্রেসে বর করে হাঁটলেন, এটা কি হয়েছিল আপনার? আমাদের পা ভাঙছে। কিভাবে ভাঙছে? ওই ঘরের দরজা থেকে বের হয়ে এসে ওই জায়গায় আমি পড়ছি, উঠানের মধ্যে পড়ে আমার পাটা ভেঙে গেছে। মানে একবারে কি এখান থেকে ভেঙে গেছিল? একটু জোরে বলতে হবে, না হলে এখানে শোনা যাবে না। এক পাটা মাংস ভিতরে ঢুকে গেছে, এরম এরম হয়ে আছে। আর পরে পাবনা সাত মহ নিয়ে যায়, চা পাবনা ইয়ে বাংলা থেকে ঘুরা দিছে, পরে রাত্রে চা পাবনা নিয়ে গেছে, নিয়ে যাওয়া অপারেশন হচ্ছে। অপারেশন করছিলেন? এটা কি অপারেশন করা, আপনার পায়ে অপারেশন করা? অপারেশন হচ্ছে, অপারেশনের রড আছে। চার দিন রাখার পরে আমাকে দেয়, পরে এখন মাসে মাসে যাওয়া হয়, যায় এক জায়গায়। এই হাড়টা আমার জোড়া লাগে না। হাড় জোড়া লাগে না? হ্যাঁ না, হাড়টা। এটা কতদিনের ঘটনা? চার মাস চলতেছে। চার মাস? চার মাসের মধ্যে এখন তাহলে একটু স্ক্রেচে বর করে হাঁটতে পারতেছে না? আমার আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি, স্বামী তো নাই, স্বামী মারা গেছে 9 বছর আগে। এক ছেলে, এক মেয়ে, মেয়ে বিয়ে দিয়েছি। শ্বশুর বাড়ি ছেলে বউ নিয়ে ঢাকা থাকে। ছেলে বউ নিয়ে ঢাকা থাকে, ওরা আপনার কি এমনি খরচপত্র দেয় না? খরচপাতি আগে দিত, কিন্তু এখন ছেলের ওই অফিসটা বন্ধ হয়ে গেছে, পরের থেকে আর খরচপাতি চালাই করে। ছেলে কিসের চাকরি করতো? এক অফিসে চাকরি করতো, অফিসটা বন্ধ হয়ে গেছে, কি চাকরি করতো আমি জানি। তাহলে আপনার ছেলে কি চাকরি করতো আপনি বলতে পারতেছেন না? এখন কি চাকরি নাই? না, এখন চাকরি নাই, আমি বসে বর্তমান বাসা। তাহলে আপনার চিকিৎসা চলতেছে কিভাবে? চার বছর চলতেছে না, চিকিৎসা বন্ধ রয়েছে। চিকিৎসা বন্ধ? না, যাইতে পারতেছি না। ওষুধ খাওয়া লাগে না? ওষুধও খাওয়া লাগে, ওষুধও খাই পারি না। ক্যালসিয়াম ওষুধ খালে খাবার কইছে, ক্যালসিয়াম ওষুধও খাই পারি না। শুনে মানুষের দুইটা কারণে চোখে পানি আসে, একটা কারণ হলো অতি কষ্টে এবং অতি সুখে। মানে সুখ যখন, মানে মানুষের যখন বেশি আনন্দ হয় তখন চোখে পানি আসে, এবং কষ্টের মাত্রাটা যখন মানে সীমা ছাড়াই যায় তখন চোখে পানি আসে। না হলে কিন্তু মানুষ কষ্ট এটুকু চেপে রাখতে পারে। এখন এমন একটা পরিস্থিতি আমি বুঝতে পারতেছি কাকির, যে ওনার কষ্টটা এমন একটা মাত্রা ছাড়াই গেছে। আমরা প্রতিনিয়ত এরকম অসহায় মানুষের কাছে যাই, আসলে আমরা একটু হলেও বুঝতে পারি যে আসলে মানুষের কষ্টটা কী, আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন। তো এখন যে আপনার চিকিৎসা চলতেছে, চিকিৎসা তাহলে ওষুধপত্র? ওষুধপাতি নাই, আর ওষুধপাতি আর খাই পারতেছি না। আবার কি ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? তাতে করে এই যে আপনি চিকিৎসা করলেন, কি পরিমাণ টাকা আপনার খরচ হয়েছে? খালি 1.5 লাখ তো শেষ হয়েছে। যে টাকা ছিল বাবা আমার, ওই সম্বল ছিল, ওই দিয়ে আমি নার্স খানা চলার মতো কোনো উপায় নেই। সব শেষ হয়ে গেছে, আমার আর কিছুই নেই। তো প্রিয় দর্শক, আসলে আমি এই মাকে একটু দেখতে আসছিলাম। উনি খবর দিয়েছিলেন যে আসলে আমরা তো প্রতিনিয়ত অসহায় প্রতিবন্ধীদের ভিডিও করি, আপনারা জানেন।
তো এই মা খবর দিয়েছিলেন যাতে আমি ওনার বাড়িতে একটু আসি, আমার অন্য এক ভাইয়ের মারফতে এখানে আজকে আসা। তো আপনারা আসলে অনেকে অনেকভাবে অনেক জায়গায় তো দান খরচ করেন, মানুষের পাশে থাকেন, অনেক দেশ থেকে প্রবাস থেকে অনেকে অনেকভাবে অনেকজনকে দান খরচ করেন এবং মানুষের পাশে থাকেন। তো সবাই চেষ্টা করবেন এই মা যাতে তার চিকিৎসাটা চালিয়ে যেতে পারে। আপনার খাওয়া এখন তো চিকিৎসা চালাতে পারছেন না, কিন্তু খাচ্ছেন কি? আসলে বাক রুদ্ধ হয়ে গেছে, উনি যে কি খাচ্ছে সেটা বলতে পারতেছে না। আসলে মানুষ এতটা আসলে কি বলবো, আমার আসলে বলার কিছু নাই। আন্টি এখন আমার এখানে অনেকে দেখতেছে, হ্যাঁ আপনার কি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? তারা যদি দয়া করে আমাকে যদি কিছু সাহায্য করতো তাহলে আমি একটু চিকিৎসা করে পারতাম, পেটে এক মুখ খাইতে পারতাম। এখন এখন আপনার চিকিৎসা করতে গেলে কি পরিমাণ টাকা লাগবে এটা কি আপনার জানা আছে? এই মাজার ভিতর যে নাট আছে এই নাটটা আবার অপারেশন করে বাইরে না লাগবে, এটা যে বসের পারি না একটু কাট ফিরে শুবের পারি না, মাজার নাট নাট ইয়া পরানো রড পরানো, হ্যাঁ মাজার থেকে আঁটু পর্যন্ত আছে এই মা, এই আঁটু তো নাট আছে। কিন্তু সবচাইতে কষ্ট হয়েছে এই মাজার হলে এই নাটের জন্য, এটা আবার অপারেশন হয়ে গেলে আমি আবার টাকা লাগবে, এর জন্য আমি যাই পারতেছি। কত টাকা লাগবে অপারেশন করতে? তারা আমি কত চাবি অপারেশন করতে হবে তো জিজ্ঞেস করি নেই, জানা হয় না তারা কাছে। আপনার নামটা যেন কি বলছিলেন? হাসি। তো আসলে দর্শক ওনার কথাগুলো শুনলেন, আসলে উনি কথা বলার আগে কষ্টে কান্না করে দিছে, ওনার আসলে কথা বলতে পারছে না, উনি কি খাইছে কিভাবে চলতেছে সে কথাটাই বলতে পারতেছে না। আপনারা আসলে হয়তোবা ধারণা করতে পারতেছেন যে আসলে সে কতটা কষ্টে আছে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হলো আপনারা চেষ্টা করবেন এই আন্টির পাশে থাকার জন্য। উনি একজন মা, উনি একজন মানে কি বলবো জনমদুখী মা, ওনার এই চিকিৎসার অভাবে উনি কষ্ট করতেছে, ওনার একটা মেজর অপারেশন করা দরকার এখনও। অপারেশন করে ওনার এই হাড়ের ভিতরে কোমরের ভিতরে রড পরানো আছে, রডগুলো বের করা দরকার। তো ওনার বের করতে আবার অপারেশন করবে, অনেক অপারেশন করতে গেলে অনেকগুলো টাকার দরকার। আমরা তো ওইভাবে এখন হয়তো ওনাকে আমরা সহযোগিতা করতে পারতেছি না, আমি অতগুলো টাকা হয়তো আমি ওনাকে দিতে পারবো না, তবে আপনারা চেষ্টা করলে হয়তো বা ওনার অপারেশনটা হবে, ওনার একটু চিকিৎসার ব্যবস্থা হবে। তো আমি আমার আমেরিকা প্রবাসী, এর আগেও যার কথা আপনারা শুনেছেন আমেরিকা প্রবাসী সে আপু যার নাম বলতে আসলে মানা আছে, নামটা আমি বলি না, তো ওই আপুর কিছু টাকা আমার কাছে আছে, উনি কিছু টাকা আমার কাছে পাঠাইছিল ইচ্ছা খুশি মতো বিতরণ করার জন্য। তো ওই টাকা থেকে আমি আজকে ওনাকে 1000 টাকা দিয়ে যাব, হ্যাঁ আমি ওনাকে 1000 টাকা আজকে দিয়ে যাব। আমি জানি না এটা দিয়ে ওনার কতটুকু হবে, ওনার চিকিৎসা হবে কি না বা ওনার খাওয়ান করা যাবে কি না আমি জানি না, তবে আমি ওনার টাকা থেকে আমি 1000 টাকা এই আন্টিকে আমি দিয়ে যাব। আর বলবো যদি শুধু আপনি ওই আমাদের যে আপুর টাকাটা আমি আপনাকে দিলাম ওই আপুর জন্য আপনি একটু দোয়া করেন, নেন আন্টি নেন। এই যে যে টাকাটা যার টাকাটা দিলাম তার উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? আসলে আর বলার মতো ভাষাও নেই, সবাই চেষ্টা করবেন এই আন্টিটার পাশে থাকার জন্য। তো আর বেশি লম্বা করবো না, সবাই এই আন্টির জন্য দোয়া করবেন, এই আন্টিটার পাশে থাকার চেষ্টা করবেন। তো সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন অল করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই এবং সহযোগিতা চাই যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।